हेलो जी गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर न्यू ब्लॉग। तो आज के आवाज एक नतून ब्लॉग शुरू कर तो बंधुरा आज के हमें बैरिए हे बाबार पुराना बाइकटा नहीं जेटा सम्पर्के विशेष किछु बोलबो तुम्हारे सबाई के कम। तो ये हे तुम्हार 2015 साले केना छिलो बाइकटा आमादेर। तो एर मोटामुटी बयस होयेछे हच्छे कि 8 बचर, ए डिसेम्बर होले परे पुरो 8 कमप्लीट है। तो नॉइजर जन्य आमी बोलते पारबो ना जे पुरो साउंड आसछे कि ना, शुधु आमी राइडिंग पोस्चर एंड राइडिंग क्वालिटी राइडिंग डिटेल्स मूलत आमी ए भिडियोटाय बोलछि। बाकी जे सब माने কিভাবে ডিল করলাম আমি সেকেন্ড হ্যান্ড বাইক অ্যান্ড অল আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। বাট রাইডিং কোয়ালিটি দেখো কোনো প্রবলেম ছিল না, জাস্ট বাবার বার্থডে নতুন একটা বাইক কিনে দেবো সেজন্য। এবং চালিয়েও কত মজা, দেখো 8 বছরের বাইক কেউ বলবে? তো যারা ইউজড কার কেনাবেচা করেন তাদের কাছে যখনই আপনারা আপনার নিজের গাড়িটা বেচতে যাবেন, ঠিক আছে, তার আগে আপনাকে কতগুলো বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। যেরকম ফার্স্ট হচ্ছে নাম ট্রান্সফার, যখন আপনি গাড়িটা বেচতে চলেছেন তখন আপনার গাড়িটা যে কিনছে চারটে গিয়ার ফোর্থ গিয়ার 60 আরামসে উঠে যাচ্ছে, সে ব্রোকার হোক বা একজন ডিরেক্ট বিক্রেত, মানে আপনি ডিরেক্ট কাউকে বিক্রি করে দিচ্ছেন, তো যেই কিনুক আপনাকে একটা কথা মনে রাখতে হবে, গাড়ি কেনার 3 মাস বা 4 মাসের মধ্যে নাম ট্রান্সফার করতে হবে। কারণ গাড়িটা যতদিন আপনার ছিল ততদিন আপনার, কিন্তু গাড়িটা বেচে দেওয়ার পরে সেই গাড়ির দায়িত্ব আর আপনার নয়। কোথায় অ্যাক্সিডেন্ট হবে, কোথায় চুরি হবে, যদি আপনি নামটা না ট্রান্সফার করতে বলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকেই যেতে হবে। সেই গাড়িটা নিয়ে কোনো দুষ্কৃতিমূলক কাজও ঘটে যেতে পারে, ঠিক আছে, ভবিষ্যতে, তো তখন আপনাকেই যেতে হবে। তো নাম ট্রান্সফার মাস্ট। তো তার জন্য আমি একটা নোটারি বানিয়েছি, নোটারিটা ভালো করে দেখে রাখুন। আমি আমার ডিটেলসগুলোকে কেটে ভিডিওতে প্রোভাইড করে দিচ্ছি, বাট এইগুলো করে রাখতে একদমই ভুলবেন না। সেটা হচ্ছে নোটারিতে আপনি লিখিয়ে নেবেন যে 30 দিন তো না, আমি 3 মাস থেকে 4 মাস লিখেছি, আপনি বুঝে করতে পারেন, আপনি 30 দিন চাইলে 30 দিনও করাতে পারেন। তো আমি 4 মাস লিখেছি যে 4 মাসের মধ্যে নাম ট্রান্সফার করাতে হবে, এবং যে কিনেছে তার ডিটেলস আমি এই নোটারির মধ্যে প্রোভাইড করেছি, মানে নোটারিতে লিখে বলার আগে। একদম নাইস বাইক, নাইস ইঞ্জিন, ঠিক আছে, ইজিলি 60 টাচ করে, ইজিলি 60 টাচ করে, ডিসেন্ট ব্রেক, গ্রাম ব্রেক, বাবার জন্য মানে পারফেক্ট, এর থেকে বেশি আর কিছু দরকার পড়ে না বাবার জন্য। তো একদম মানে গাড়িটা একদম দারুণ কন্ডিশনে, কী কী ডিলে বেচছি সব কিছুই বলবো, কী নতুন গাড়ি কিনছি পুরো একদম একটা পেপারের ভিডিও দেবো। বাট এই রাইডিং কোয়ালিটি, রাইডিং এক্সপিরিয়েন্স ডিটেল শেয়ার করলাম তোমাদের সাথে, সেটা কেমন লাগছে এবার কমেন্টে জানিও আমাকে। লেখা রয়েছে যে আমি এরকম সময় আজকে গাড়িটাকে বেচে দিলাম, এরপর আমার কোনো দায়িত্ব নেই, তাতে আমার এবং যাকে বেচলাম দুজনেরই সিগনেচার রইল, আর তার সাথে একজন করে উইটনেস থাকলো। তো এই নোটারি আর থার্ড হচ্ছে গিয়ে যে কিনবে গাড়ি তারাই দেবে 29 আর 30 নম্বর ফর্মে আপনাকে একটা সিগনেচার করতে হবে, এটা গেল থার্ড স্টেপ। আর ফোর্থ স্টেপ হচ্ছে গিয়ে আপনাকে একটা, ও যে গাড়িটা কিনছে তো তার একটা ডেলিভারি চালান দেবে, ঠিক আছে, মানে ও একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড পেপারে লিখে দেবে যে আজকে, ধরুন আজকে আপনি গাড়িটা বেচছেন, আজকে রাত 12টার পরে ওই গাড়িতে আপনার আর কোনো দায়িত্ব নেই, যে কিনলো তার দায়িত্ব হয়ে গেল। বাট হ্যাঁ, যদি সেই গাড়ির এগেনস্টে কোনো প্রিভিয়াস কেস থাকে, মানে আজকে রাত 12টার আগে অবধি, সেটা আপনাকে ক্লিয়ার করেই গাড়িটাকে দিতে হবে, আপনি যে ব্রোকারকে বেচছেন বা কাউকে যদি ডিরেক্ট বেচেন। তো এই 4টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আর এই 4টে জিনিস হয়ে গেলে ব্যাস অল কুল, আপনি টাকা নিন, গুনুন, ব্যাস সব মিটে যাবে। আর শেষে আর একটাই কাজ, সেটা হচ্ছে আপনাকে 2 মাস বা 3 মাস পরে যখনই হোক নাম ট্রান্সফার যখন হবে তখন হয়তো কাছাকাছি আরটিওতে একবার যেতে হতে পারে। তো এই হচ্ছে গাড়ি বিক্রির সেফেস্ট ওয়ে, ঠিক আছে, সেফেস্ট ওয়ে আপনাকে বলে রাখলাম। আপনি, আমি নোটারির যে একটা ইন্ডেক্স কপি দিচ্ছি সেটাকে আপনারা ইউজ করতে পারেন, বাট আমি আমার নিজস্ব যে ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে কেটে প্রোভাইড করছি।
আজকে যে একটা স্টোরি বলবো, মানে আমার তো ব্লগগুলো সব স্টোরি রিলেটেডই হয়, বলেছি যে আমরা আমাদের জীবনের সব স্টোরি শেয়ার করব। তো আজকের যে গল্প সেটা হচ্ছে গিয়ে আমার এই পুরানো বাইকটা নিয়ে। এই আজকের স্টোরিটা শুনলে পরে তোমরা অনেকেই রিলেট করতে পারবে যে তোমাদের জীবনেও অনেক ধরনের এরকম জিনিস ছিল যেটার সাথে তোমরা নিজেকে খুব রিলেট করে রাখতে পেরেছো। তো আজকে আমি বলবো হচ্ছে আমার এই বাইকটা, বাবার এই পুরানো বাইক, তো নতুন বাইক বাবাকে কিনে দিচ্ছি। এটা ঠিকই, এটা আমার জীবনের একটা অনেক বড় ইচ্ছে ছিল যে বাবাকে নতুন বাইক গিফট করব। কিন্তু এই বাইকটার সাথেও প্রচুর পুরানো একটা সম্পর্ক লেগে আছে, মানে 8 বছর ধরে আমার সাথে এই বাইকটা আছে, ঠিক আছে? 8 বছর, ক্লাস 12-এর প্রথম মানে গাড়ি চালানো শেখা এই বন্ধুর হাত ধরে, তো লকডাউন কাটানো এই বন্ধুর এই বাল্বের আলোয় সামান্য জীবনের দিশা দেখতে পেরে, ঠিক আছে? এই 4-স্ট্রোক এয়ারকুল ইঞ্জিন, ঠিক আছে, আর 18x18, ঠিক আছে, সেই সরু টায়ারে সারা কোভিডটা চালিয়েছি। এতে বাবার সাথে কলেজ থেকে ফেরা, ঠিক আছে, মাঝে মাঝে ইঞ্জিনিয়ারিং কলেজে যেরকম জীবন কাটে, তারপরে রাতে ফেরা এই বাইকে চেপে, এবং জীবনের প্রথম বান্ধবী থেকে জীবনের সবচেয়ে বড় পাওয়া গিফট বর্তমান বান্ধবী যে আমার জীবন সঙ্গী হবে, তার সাথেও এই বাইকে ঘোরা। তো প্রচুর জীবনের ইতিহাস মিলেমিশে রয়েছে। ইভেন আমার স্কুল জীবন শেষ করে কলেজ জীবন আসা এবং চাকরি জীবন শুরু করা সমস্ত কিছু এই বাইকের সাথে, ঠিক আছে? তো এই বাইকের আমি সিটিং পশ্চার, সিটিং কমফোর্ট সবই ভিডিওতে রাখবো, এবং কীভাবে বেচছি, কত দামে বেচছি এবং বেচার কী কী প্রসিডিওর আছে সেগুলোও জানাবো। মাত্র 4টে স্ট্রোক, ঠিক আছে, 4th গিয়ার, 4টে গিয়ারে 80-85 এই বাইকে চালিয়েছি, যেরকম হয় আর কি জীবনের শুরু, মানে জীবন যেরকম একটা পথ দিয়ে আসে। ক্লাস 12-এ একটু ওড়াতে তো সবারই ভালো লাগে, সেটাও উড়িয়েছি, ঠিক আছে। টেলিস্কোপিক যে তোমার সাসপেনশান আছে সেটা নিয়ে কত বন্ধু এবং বান্ধবী এবং কত পুজো এই বাইকেই কাটিয়ে দেওয়া, মানে কত স্মৃতি আছে। ইভেন এই অ্যানালগ ডিজিটাল যে মিটার সঙ্গে, আজকাল তো ডিজিটাল না হলে নাকি চলেই না, এই অ্যানালগ ডিজিটাল মিটার এবং সামান্য এই সাউন্ড, মানে এই গ্ল্যামার, মানে এই থামটা শুনতে পাচ্ছ, নতুন গ্ল্যামারের BS3 ছেড়ে, BS4 ছেড়ে, BS6 বা নতুন গ্ল্যামার এই থাম্পার দিতে পারবে না। আমি ফার্স্টে ভেবেছিলাম যে বাবার জন্য একটা গ্ল্যামারই নেব, কিন্তু গ্ল্যামার আর নিচ্ছি না, এই থামটা শোনো শুধু। মানে নাইস আর কি, সাথে এখানে 125cc ইঞ্জিন, কমিউটার সেগমেন্টের বিস্ট ছিল বাইকটা, বিস্ট, ঠিক আছে। মানে এই হলুদ আলো যে বাল্ব, তার আলোতে আমার পুরো কোভিড কেটে গেছে, ঠিক আছে। মানে কোভিডে যখন সবাই অন্ধকারে থাকতো, তখন সন্ধ্যাবেলায় 1 কাপ চা খেতে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাওয়া, এই সামান্য বাল্বের আলো, ঠিক আছে, সামনে রেখে এগিয়ে চলা। তো একে বিদায় জানানোর পালা এবার, যার কাছে যাচ্ছেও ভালো থাকুক, নতুন বাইকের ভিডিও তো দেবই। আর কী কী প্রসিডিওরে বিক্রি করলাম, কী কী প্রসেসে বিক্রি করা উচিত এক্স্যাক্টলি, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। কন্টিনিউ করো, ভিডিওটা দেখো, সমস্ত ডিটেলস দেব, ঠিক আছে? আর গুড বাই বন্ধু, গুড বাই।